হেডলাইটটা এখনো অরিজিনাল, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, নিকেল ইউজ করা হয়েছে। টায়ারটা দেখুন একদম নতুনের মতো, মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে, সুপার চিলড এসি, জাপানিজ স্টিকার রয়েছে, জাপানিজ স্টিকার এখনো আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে আপনাদের জন্য একটা এক্স করা নিয়েছি, এটা রয়েছে রিয়াজ কার সেন্টারে, আর রিয়াজ কার সেন্টারের ম্যানেজার আমাদের সাথে রয়েছেন তানভীর ভাই। তানভীর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আজকে এক্স করা দেখতে পাচ্ছি, নিউ শেপ। জি, এক্স করা নিউ শেপ, গোল্ডেন বেস কালার। গোল্ডেন বেস কালার, এইটার মডেলটা কত? এটা হচ্ছে 2005 এর মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2008। এটা কি সিএনজি কনভার্ট নাকি? জি জি, 60 লিটার সিএনজি। আচ্ছা, এটা কি ফার্স্ট পার্টি মালিকের নামে রয়েছে? জি জি, প্রথম মালিকের নামে এখনো। আচ্ছা, এটা কিন্তু একটা জনপ্রিয় কথা আছে যে, হ্যাঁ, এটা আসলে উবার পাঠাও এবং রেন্টেকারে যারা বিজনেস করে তাদের জন্য এটা খুবই মানে কমফোর্টেবল একটা গাড়ি, খুবই কম বাজেটের মধ্যে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা দিয়ে টাকা ইনকাম করা যাবে? জি জি, টাকা ইনকাম করা যাবে। আচ্ছা, আমাকে একটু হেডলাইট যদি বলেন। হেডলাইটটা দেখুন, হেডলাইটটা এখনো অরিজিনাল, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একদম গাড়ির সাথে, এবং এই যে ফগ লাইট দেখুন, ফগ লাইটটাও গাড়ির সাথে, এবং নাম্বার প্লেটটা 21 সিরিয়াল মিরপুর বিআরটি, এবং নিকেল ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন শোগ্রিল গুলো। আচ্ছা, এবং এই সাইডে হেডলাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, এবং ফগ লাইটটা অরিজিনাল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই গ্লাসটা কি অরিজিনাল? হ্যাঁ, সামনের গ্লাসটা অরিজিনাল। আচ্ছা, সামনের গ্লাসটা অরিজিনাল। জি, আর টায়ারটা দেখুন একদম নতুনের মতন, এই যে গ্রিপ গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, একদম নতুনের মতো রয়েছে। জি জি। আচ্ছা, আমাকে যদি বলেন যে সাইডে কোনো রিসার আছে তো? না না, সাইডে কোনো ডেন্ট পেন্টে কোনো কাজ নাই, এবং আমরা একটু দরজা প্যাডটা দেখাই, এই যে দেখুন দরজা প্যাডটা, মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে। আচ্ছা, আর ভিতরে ইন্টেরিয়র অত্যন্ত ফ্রেশ, বেজ ইন্টেরিয়র। জি জি, বেজ ইন্টেরিয়র, সুপার চিলড এসি। আচ্ছা, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে? টিভি ব্যাক ক্যামেরা অল ওকে, এবং বিস্কিট কালারের সিট কভার। আচ্ছা, আমি যদি পেছনের সিটটা যদি দেখি, এটার কি অবস্থা রয়েছে? প্যাডগুলোর কি অবস্থা? প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ, এই যে দেখতে পাচ্ছেন, এবং বিস্কিট কালারের সিট কভার। সিলিংটাও দেখাই একটু, অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে। পেছনের চাকাটাও দেখুন, টায়ার গ্রিপ গুলো একদম নতুনের মতন এখনো। তার মানে এসে ইজিলি এক বছর চাকা, একদম ইজিলি এক বছর চোখ বন্ধ করে চালাতে পারবে। আচ্ছা, এটার পেছনের গ্লাসটা? পেছনের গ্লাসটা অরিজিনাল, এই যে জাপানি স্টিকার দেখতে পাচ্ছেন, জাপানি স্টিকার রয়েছে এই জায়গাটা, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল এই গাড়ি। এবং পিছনে ব্যাকলাইটটাও দেখুন গাড়ির সাথে, এবং এই যে দেখুন এক্স করোলা লোগো দেওয়া আছে, 21 সিরিয়াল দেখতে পাচ্ছেন। সিরিয়ালের এই সিরিয়াল নাম্বারটা দেখলে বোঝা যায় এটা মিরপুর বিআরটি। জি জি, এটা মিরপুর বিআরটি। এবং এই সাইডে দেখাবো, এই যে পিছনে 60 লিটার সিএনজি দেখতে পাচ্ছেন, আমি একটু ভিতরে দেখাই। আচ্ছা, এই পাশটা যদি, এই পাশটা দেখাই, এই যে দেখুন হুইল রেঞ্জ স্পেয়ার চাকা, কোনো রং করা হয়েছিল না? কোনো রং করা হয় নাই, কোনো খোলা কাটা মাইন নাই। আচ্ছা, নো অ্যাক্সিডেন্ট হিস্টরি। অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই পাশটা দেখলে বোঝা যায়। এই যে দেখুন একদম খুঁটিগুলো দেখুন, একদম খুব নিখুঁত ভাবে ফিনিশিং, এই যে দেখুন এই খুঁটিগুলো দেখলে একদম জাপান কন্ডিশন আছে এখন। আচ্ছা, তো এই পাশের কি অবস্থা চাকার? এই পাশের চাকাগুলো একদম চারটা টায়ারই গাড়ির ফ্রেশ, একদম চারটা চাকাই। জি, চারটা টায়ারই একদম নতুনের মতো। আর ভিতরে যে এই ভিতরে গ্লাসের সুইচগুলো এখনো মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে। আচ্ছা, এবং ভিতর ড্যাশবোর্ডটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, মোট কথা গাড়িতে এক টাকার কোনো কাজ নাই। আচ্ছা, এক টাকার কোনো কাজ নেই? না না, আমাকে যদি ইঞ্জিনটা যদি একটু দেখা যায়। অবশ্যই, আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো। ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছে নাকি অরিজিনাল? না না, চেঞ্জ করা হয়নি, এখনো গাড়ির সাথে। আচ্ছা, গাড়ির সাথেই রয়েছে? জি জি। আচ্ছা, অরিজিনাল ভিভিটে ইঞ্জিন 1500 সিসি দেখতেই পাচ্ছেন। ভিতরে কোনো রং করা হয়েছে? না না, ভিতরে কোনো রং করা হয়নি, এই যে দেখুন মার্সেল, এবং এই সাইডের যে খুঁটিগুলো দেখুন, খুঁটি থেকে শুরু করে মার্সেল দেখতে পাচ্ছি, জাপানের স্টিকার রয়েছে এই জায়গাটায়, জাপানের স্টিকার এখনো আছে। আর আপনি বলছিলেন গাড়িটা রং করা হয়নি, একটু ভিতরে যদি দেখি, ভিতরে একটু দেখাই, ভিতরে কোনো রং করা হয়নি? না না। আর বনেটের কি অবস্থা? এবং বনেটটা দেখুন, এই যে এখনো গাড়ির সাথে যেভাবে আসছে ওইভাবেই আছে, একদম অরিজিনাল কন্ডিশনে। আচ্ছা, এটার মডেল জানি কত বললেন? এটা মডেল হচ্ছে 2005, পাঁচের মডেল। জি, পাঁচের মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2008, আটের। এইটা আজকে বাজার মূল্য কি যাচ্ছে? এটা আজকের বাজার মূল্য হচ্ছে 13,80,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, আপনার শোরুমে আসার ওয়েট আমাকে একটু বলুন। আমাদের শোরুমে আসা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, বিজি প্রেস স্টাফ কোয়ার্টার, মসজিদের সাথেই, রিয়াজ কার সেন্টার। রিয়াজ কার সেন্টার। আপনার এই গাড়িটির ভিডিও যদি কেউ দেখে, যদি আপনার শোরুমে ভিজিট করে, যদি বলে যে গাড়িটা কম্পিউটার টেস্ট করে নিতে চাচ্ছে, অথবা একজন টেকনিশিয়ানদের চেক করে নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা না? সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আপনার যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি একটা
টাকা ইনকাম করে একটা গাড়ি আমাদেরকে দেখালেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই এক্স কলার নিউ শেপের গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, রিয়াজ কার সেন্টার, এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কী গাড়ি খুঁজছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই গাড়িটি তুলে ধরার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।